হনুমানজি সমাধি দেখলাম ওখানে। আমি মন্দিরগুলো তো আমরা এখন ঘুরছি, সেগুলো অনেকেই জানে না। সরি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা এভরিথিং। আমি পূজা। তো আজকে মায়াপুরে আরেকটা ব্লগ স্টার্ট করলাম। তো এখন আমরা রেডি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ঘুরতে বেরাবো, মন্দিরে যাবো তার আগে। তো চলো তোমাদের দেখানোর চেষ্টা করবো আর আমাকে কেমন লাগছে জানাবে। তো দেখতে থাকো দুজনে আজকে হোয়াইট হোয়াইট। আমার বাই মিস্টেক, আমার কালকের জামাটাও হোয়াইট ছিল, আজকে একদম হোয়াইট। মন্দিরের ভিতরে কাজ হচ্ছে দেখা যাচ্ছে। আজকে আমি আবার পড়ে নিয়েছি এটা, আমরা গীতা ভবনের দুপুরের খাবারের কখন কাটলাম। এখন একটু বাইরেটা ঘুরে আসি, বাইরেটা দেখে না, তারপরে আবার ভিতরে যেটা আছে সেটা দেখাবো। আমি একটা জিনিস ঠিক করে দেখাতে পারছি না, সরি তার জন্য। একটু দাঁড়াও, আবার আমরা টোটোতে যাই, গিয়ে ঘুরে আসি, তারপরে আবার দেখার চেষ্টা করি। দেখতে থাকি জগন্নাথ মন্দির এসেছি আমরা। এখানে মার্কেট আর এখানে জগন্নাথ ঠাকুর আছে, ছোট্ট মার্কেট। এই যে মন্দিরটা, মাদার ইন্ডিয়া একটু হ্যালো করে দাও। মা মা হ্যালো করে দাও। হ্যালো বলা দিবি না, তুলে দিচ্ছি দাঁড়া। যায় না, দৌড়াদৌড়ি করে না, কি সুন্দর দেখতে না এটা। ভিতরে মানে গাছ, ঠাকুর আছে ভিতরে, যাই। মানত করে, হ্যাঁ এখানে সবাই মানত টানত করে। এই যে মহাদেব, এই এটা কিন্তু সুন্দর হেবি, তুই ফটো তুলে নে আমাকে পরে পাঠাস। ওইটা বেরিয়ে বাইরে, এবার এইটা দেখা শেষ করে বাইরে। হ্যাঁ সিঁড়ি কালা কালা খাবে মা, তুলসী পাতা সারা দুনিয়া খুঁজতে পারবি না, খালি দেখে না একবার। লাল তুলসী পাতা, হ্যাঁ তুলসী পাতা পাওয়া যায়, ওর সামনে একটা, ওখানে একটা বোর্ড রাখা রয়েছে ময়ূরের। আমাকে তুমি ভিডিও করে দিস না, আমার এই ভিডিও শুনে হচ্ছে না। না না লাফানি না, এটা অন্য কিছু। হ্যাঁ লাফানি, এটা কোথায় লাফানি? মন্দির তো দেখছো, হ্যাঁ ধর বকবে কিন্তু, দেখেছো দেখেছো। এই ঠাকুরটার মানুষের সামনে ফটো তোলা যাবে না, শুধু ঠাকুরটা ফটো তুলতে হবে। খুব সুন্দর দেখতে ঠাকুরটা। এবার এখানে করি দাঁড়াও, নেমে নে, পুরো ফুল ফুল ফুল। এখানে ফটোগ্রাফার স্যার ফটোগ্রাফি করছে, আর পুরো ফুল পুরো এখানটা জুড়ে। ওখানে ওই মন্দিরটা দেখিয়েছি একটু আগে, পুরো এখানে খালি মাঠ। হ্যালো হ্যালো, কি ফুল গাছ এটা? ঠাকুরকে মালা দিস,
না প্রথমবার দেখলাম এটা আমি। এই যে রজনীগন্ধা ফুল খুব সুন্দর লাগছে দেখতে। পুরো ওখানে লাল গোলাপটা দেখ, লাল গোলাপটা দেখ, হাত দেখো না ওখানে লেবু গাছে লেবু হয়েছে, ওই দেখ উপরে দেখা বাতাবি বাতাবি। আমরা আবার ওদিকে যাই, তারপর দেখাচ্ছি তার আমার এই মন্দিরটা পুরোটা। এখানে কত সুন্দর সুন্দর ফুল, আয় হ্যাঁ এই ফুটো ফটো তুলে শেষ হবে না, প্রচুর ফুল তো তাই। চল এবার আগের থেকে চাই, এই এগুলো কি ফুল টুনটুনি? তোকে কে বললো তুই এত কিছু জানিস কি করে? তুই বললি কেন ফালতু কথা? ওই যে মন্দিরটা, এই যে আমি আমি বললাম একটা আমাদের স্ট্যান্ড তুমি ওই দিলি না, এই দোলনা আছে একটা দোলনা ছড়ি না, ফোনটা ধর আমাদের, এরম করে ধরবি এরম করে ধরবি, আয় দেখা যাচ্ছে না ঘুরা ছড়ি সবাই আমরা নোংরা হোক পরে কথা শুনতে হবে, তুই এরম করে আসিস কেন? চল দাঁড়া আমি নেমে নি, পাটা নোংরা হচ্ছে, চলো দোলনা আগে যাই আসি। দাঁড়াও টুনটুনি পাখি, আরে তো বলছো তো বুঝতে পারছ না তো, দোলনা চললাম একটুখানি নেই চলে গেছে দোলনা, চল চল এটা দেখি ময়ূরটাকে দেখো, হ্যাঁ জানি তো দাঁড়াও আবার আসছি, এবার আমরা বেড়াই ভিডিওটা করছি তোর টাকা বেশি এখন না, সেটা বলছি না যখন এই মন্দির থেকে বেরোচ্ছি আবার আরেকটা মন্দিরে যাবো, তো সেটাও দেখাবো তারাও দেখতে থাকবো। এবার ভিতরে গেছিলাম যেখানে ফটো তুলতে দেয় না, তার জন্য আমার বাইরে থেকে দেখালাম, এই ক্লিপগুলো আমি আগেও নিয়েছিলাম কিন্তু আমাকে ডিলিট করতে হলো। ওটা বন্ধ করবি দাঁড়া এটাকে দেখে নিস, ওখানে কিছু আছে আর ওই যে আমার ক্যামেরাম্যান ওই তো পুকুর ওখানে যাই হোক, তুই মাছ দেখ পুকুরে কি বড় বড়, হ্যাঁ একটা কোনো কাজের নাম করতে এটা কাতলা মনে হচ্ছে, কাল বস কাল বস, ওই দু চারটে মাছ আছে এই দেখ ওখানে আরো আছে, ওগুলো শাল মাছ, কে বলছে
একটা বয়সের পরে মারা যায় না অনেক বড় বড় মাছ দেখেছি এবার আমার বড় আমাকে একটা ভিডিও ভালো করে দেয় না ফালতু ছেলে তো যাই এবার উপর থেকে যাই সেই লেভেলের মাছ হ্যাঁ কাশি আসে আমার ভিডিও খুললে ওর একটা একটা সমস্যা লেগেই থাকে যখনই দেখবো তখনই সমস্যা সমস্যা ছাড়াও নেই আমার অবস্থা কতটা খারাপ যে আমার গলা থেকে আওয়াজ বেরাচ্ছে না আমি জোর করে কথা বলছি না হয়নি ভিডিও আগে চাই চলো দাঁড়াও একটা মিনিট করি এবার এই মন্দির করবো দাঁড়িয়ে দেখাতে পারছি না জল না দিয়ে কত সুন্দর ফুটে আছে গোলাপ ফুল কত ফুল আছে দাদা জল মাঠে পদ্ম ফুল সব মাছ আছে তারা দেখাচ্ছি আর একটা মন্দির দেখি ওখানে ভিতরে অ্যালাউ করছে না ফোনটা আমাদের ওই একটা পুকুর দেখা দুটো পুকুর দেখলাম এই নিয়ে বড় বড় মাছ আছে পুকুরে এইটা দেখে আসি ভিতরে সেই দেবে না ফটো তুলতে তো বেকার আমি আগেই নিয়ে গেলাম না দাঁড়াও আমরা এটাকে ঘুরে নিই বেরোনোর সময় আমি কথা বলছি তো দেখা হয়ে গেছে তাই যে মন্দিরের গেটটা এই তো আমার মুখটা তুই কিন্তু হেভি ফুটেজ খাচ্ছিস আমার ভিডিওর আমাকে একটু করে দিচ্ছিস না এরকম করে ধরলেই হয়ে যাবে করে তো দিচ্ছিস না আমাকে দিয়েছে খালি এই যে ফুলকপি ফুল টুল সব আছে ডান দিক ডান দিক আমি এখানে একটা ঠিক হয়ে গেল আমাদের ফটো তুলতে দেয় না কারণ এখানে সব স্পেশাল জিনিস তো এগুলো স্পেশালি থাকা ভালো তার জন্য কাউকে দেয় না ফটো তুলতে তো যাই হয়ে যাক ভিতরে হনুমানজির সমাধি দেখলাম হয়েছে মা ওখানে হনুমানজির সমাধি দেখলাম ওখানে আমি ইচ্ছা ছিল দেখানো কিন্তু সবাই বললো এখানে ফটো তোলা অ্যালাউ নেই এখানে অর্ধেক মন্দিরেই নেই তোমরা যারা এসছো জানো আর যে মন্দিরগুলোতে আমরা এখন ঘুরছি সেগুলো অনেকেই জানে না তাহলে আমাদের একটা টোটোওয়ালা ধরেছিলাম কালকে আমরা তারাই সেই পুরোটা ঘুরিয়ে দিচ্ছে আমাদেরকে ওই আগে যে জগন্নাথ মন্দির গেলাম সেটাও অনেকে যায়নি আর এই মন্দিরটা তো অনেকে যায়নি তো ভিডিওটা দেখো আর দেখি কোথায় যাওয়া যায় সেটা তোমরা দেখানোর চেষ্টা করবো দেখতে থাকবো আসতে একটু পরে ঘুরতে লাগবে করে রেখেছি কে বলছি ফটো তোলা নিষেধ দেখো তোমাদের বোর্ডটা দেখাচ্ছি
বেলা হয়ে যাচ্ছে তো তার জন্য অনেক মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, তো এটাও একটা দেখতে পেলাম একটা দেখতে পেলাম না। এবার আমরা বেড়াই আবার দেখাচ্ছি বাইরে গিয়ে, পুরো বাইরেটা ঘুরে এসেছি, এবার যাচ্ছি ভিতরটাতে যেখানে কালকে রাত্রিও এসেছিলাম ঝর্ণাটা শুরু হয়ে গেছিলাম। দাঁড়াও ব্যাক ক্যামেরা করি, এখন গীতা ভবনে যাচ্ছি গীতা ভবন খাবার খেতে। চলো বেশি ভিডিওটা করলে অনেক বড় হয়ে যাবে, আর পুরো মন্দিরটা না আমি দেখাতে পারলাম না কারণ ওদিকটা আজকে যাওয়া হয়নি, সামনেটুকু দেখিয়েছি। হনুমান দুপুরের খাওয়া আরো কিছু আছে পরে দেখাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাবো তো নাকি খাওয়া খাবার কি বলে পেট ভরে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা হোটেলে যাই, গিয়ে ব্যাগ ট্যাগ সব নিয়ে গিয়ে তারপর বেরাই, তারপর দেখি নবদ্বীপ যাওয়ার প্ল্যান আছে। আর মন্দিরটা আমি ঘুরে দেখাতে পারলাম না ঠিক করে, আই এম সরি। তো দেখি কত দেখাতে পারি, আসছি একটু পরে, দাঁড়াও দেখতে থাকো ভিডিওটা। আমরা নবদ্বীপে বসেছিলাম এতক্ষণ, এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেল, এখন ট্রেন আসছে, এখন বাড়ি যাই, তারপর বাড়ি গিয়ে একবারে কথা বলবো দেখতে থাকো। তো বাড়ি চলে এসেছে আটটা নাগাদ, এসে জামা কাপড় পাল্টে রান্না বসালাম, রান্না বসে তারপর ফোনটা একদম চার্জ ছিল না, চার্জে দিলাম, দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর পুরোটা আমি আজকে ওই সাইডটা যাইনি যে দিনের বেলা পুরোটা দেখাবো, যতটুকু হচ্ছে মানে চেষ্টা করেছি দেখানোর, দেখিয়েছি। আর তোমরা মায়াপুরটা তো সবাই চেনো, তো সেগুলো তোমরা জানো ভিতরে কী কী রয়েছে বা আশেপাশে কী কী রয়েছে। কিন্তু মায়াপুরের বাইরে গিয়ে যেগুলো দুটো মন্দির অনেকে জানে না, যেমন হলো জগন্নাথ মন্দিরটা আর একটা কী মন্দির ছিল নাম তো এখন মনে নেই, সেই দুটো মন্দির অনেকেই জানে না। জগন্নাথের মামা মাসির বাড়িটা তো সবাই চেনে, মাসির পিসির বাড়ি, মামা বাড়ি না মাসির পিসির বাড়ি সবাই চেনে, কিন্তু ওই জায়গাটা অনেকে চেনে দুটো জায়গারও। তো আমরা ওটা ঘুরলাম, খুব ভালো লাগলো ঘুরে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো আজকের জন্য টাটা, সবাইকে গুড নাইট, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ভাই ভাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।